हाय एवरीवन, वेलकम टू ग्राफिक्स टीम। बंधुरा, लेटर लोगो डिजाइनर आरो एक ट्यूटोरियल निये चले आसलाम आपनादेर सामने। आज के आपनादेर देखाबो सिम्पल किछु टिप्स अप्लाई करे किभाबे एक एम लेटर लोगो तैरि करबेन। ओके, एखाने एकदम सिम्पल एवं खूब सहज किछु टिप्स अप्लाई करे एई लोगोटि एखाने तैरि करा हयेछे। तो प्रथमे आमरा इलास्ट्रेटर सीसी सफटवेयरटि ओपेन करे निलाम। देन आमरा एखाने रिसेंटेबल टुल्स दिये एकटि लम्बा शेप तैरि करब। ओके, এখানে একটু লম্বা আকৃতির একটি শেপ তৈরি করে নিলাম আমরা। দেন আমরা এই শেপের উপরের যে অংশ রয়েছে সেই অংশটুকুকে আমরা রাউন্ড করে দিব। তো তার জন্য এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা উপরের অংশটুকু সিলেক্ট করে এখানে এই পয়েন্ট ধরে ভিতর দিয়ে টান দিলাম। দেখুন, উপরের অংশ রাউন্ড হয়ে গেছে। এখন আমরা এই নিচের অংশটুকু ডিলিট করে দিব। তো তার জন্য আবারও ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অংশটুকু সিলেক্ট করে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা এখানে এই শেপের স্ট্রোক বাড়িয়ে দিব। তার জন্য উপরের স্ট্রোক থেকে এখানে স্ট্রোক আমরা বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমরা এই শেপটিকে এক্সপ্যান্ড করে দিব। তো তার জন্য অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। দেন আমরা এই শেপের নিচের দুটি অংশটুকু আমরা রাউন্ড করে দিব। তো তার জন্য আবারও ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এখানে দুটি অংশ সিলেক্ট করে সেম এই পয়েন্ট ধরে টান দিলাম উপরের দিক দিয়ে। ওকে, এখন আমরা এটাকে কালার নান করে দিব। ওকে, কালার নান করে এখানে আমরা আবারও নতুন করে স্ট্রোক দিব। এখানে 1 পয়েন্ট স্ট্রোক দিয়ে দিলাম। দেন আমরা এই শেপটিকে আরও দুটি শেপ কপি করবো। তার জন্য আবারও উপরের অবজেক্ট থেকে পাত এবং পাত থেকে অফসেট পাত। দেন আমরা এখানে 2 পয়েন্ট দিয়ে ফ্রি ভিউ ক্লিক করলাম, দেখলাম ঠিক আছে। ওকে দিয়ে প্রেস করে বেরিয়ে পড়লাম। এখন আমরা এটিকে আনগ্রুভ করে দেব। ওকে, আনগ্রুভ। দেন আমরা বাইরের ভিতরের শেপটিকে ধরে আবারও কপি করবো। তার জন্য আবারও শেপটিকে সিলেক্ট করে উপরের অবজেক্ট থেকে পাত এবং পাত থেকে এখানে অফসেট পাত। দেন আমরা এখানে ডাবল করে দিব, 2 এর জায়গায় 4 পয়েন্ট করে এখানে প্রিভিউ দিয়ে দেখবো ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে প্রেস করে বেরিয়ে পড়লাম। দেন আমরা এই শেপ সবগুলাকে এক্সপ্যান্ড করে দিব। সো এখান থেকে আমরা এটিকে এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, এখন আমরা এগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে গ্রুভ করে দেব। ওকে, এখান থেকে গ্রুভ করে দিলাম। দেন আমরা এই শেপটিকে আবারও কপি করব। তার জন্য শেপটিকে সিলেক্ট করে উপরের এডিট থেকে কপিতে ক্লিক করব। দেন আবারও এডিট থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করব। পেস্ট ইন প্লেসে ক্লিক করার কারণে এটি সেম জায়গায় পেস্ট হয়ে গেছে। ওকে, এখন শিফট বাটন চেপে এটিকে আমরা মুভ করে অপর দিকে বসিয়ে দেব। দেন আমরা কন্ট্রোল প্লাস ওয়াই চেপে এটিকে আউটলাইন করে এটিকে আমরা ঠিকঠাক জায়গায় বসিয়ে দেব। জুম করে এটিকে আমরা এই লাইনের সাথে মিলিয়ে দেব। ওকে, আবারও কন্ট্রোল প্লাস ওয়াই চেপে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। ওকে, এখান থেকে আমরা এই এই শেপটিকে আরও একটি শেপ কপি করে রাখবো। জাস্ট কপি করে রাখবো এবং পরে এটিকে আমরা পেস্ট করে দেব। তো এখান থেকে এডিট থেকে আমরা কপি করে রাখলাম। ওকে, এখন আমরা এখানে শেপ বিল্ডার টুলসটি ইউজ করবো। শেপ বিল্ডার টুলস দিয়ে এর এক পাশ আমরা ডিলিট করে দিব। ওকে, এর এক পাশ আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে ডিলিট করতেছি, আপনারা দেখতে থাকবেন। ওকে, দেখুন বন্ধুরা, এই অংশটুকু আলাদা একটি শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এটিকে সিলেক্ট করে ডিলিট বাটন চেপে এখান থেকে ডিলিট করে দেব। ওকে, দেন আমরা এখানে যে শেপটি কপি করে রাখছিলাম এখন আমরা এখানে এটিকে এডিট থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। ওকে, এখন আমরা এই একটি শেপ সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট থেকে আমরা এখানে কালার ইউজ করব। ওকে, আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি, আপনারা দেখতে থাকুন। এখানে সিএমওয়াইকে করে আমরা এখানে প্রথমে ব্লু কালার করে দিলাম। দেন আরেক পাশে আমরা লাইট ব্লু কালার করে দিব। সিএমওয়াইকে করে এখানে আমরা লাইট ব্লু করে দিব। ওকে,
ওকে, এখন আমরা এই শেপ থেকে দ্বিতীয় শেপে গালাটি সেট করে দিব। তো তার জন্য শেপটিকে সিলেক্ট করে আইড্রোপার টুলস দিয়ে এই শেপে জাস্ট ক্লিক করব। দেখুন কালারটি সেট হয়ে গেছে। বন্ধুরা দেখুন খুব সহজে এবং খুব সিম্পল কিছু টিপস অ্যাপ্লাই করে আমরা একটি এম লেটার লোগো তৈরি করে নিলাম। এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ।